हेलो फ्रेंड्स, माय नेम इज सुहाग एंड यू आर वाचिंग रसेल बीडी। अवशेषे कन्फार्म करा हलो फिन वर्सेस रैंडी ऑर्टन एर मध्ये टीएलसी पेपरव्यू मैचटी। तो ये भिडियो मूलत डिसकस करा फिन वर्सेस रैंडी ऑर्टन मैचटी केमन हबे, सेई मैचटीते स्पेशली कोन विषयगुलो घटबे एबं सेई मैचटीते কোন সারপ্রাইজ থাকবে কিনা এবং সেই ম্যাচটিতে কোন রেসলার জয় পাবে, সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি রেসলিং সম্পর্কে নিয়মিত এই চ্যানেলে বাংলাতে আপডেট পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফিন ভার্সেস র্যান্ডি অর্টন, এই দুইজনের মধ্যে আপনারা মানডে নাইট রয়ের এপিসোডে স্পেশালি অনেক বড় সড়ো একটি ফিউড দেখতে পাচ্ছেন, যেখানে অ্যালেক্সা ব্লিস অনেক ভালোভাবে জড়িয়ে রয়েছেন। আপনারা মানডে নাইট রয়ের এপিসোডে দেখছেন র্যান্ডি অর্টনের ম্যাচটির মধ্যে ফিন্ড এসে আক্রমণ করছেন, এছাড়াও বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে অ্যালেক্সা ব্লিজ সেখানে উপস্থিত থাকছেন এবং অ্যালেক্সা ব্লিজের সাহায্য নিয়ে র্যান্ডি অর্টন সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। তাছাড়াও ফিন্ড র্যান্ডি অর্টনের মধ্যে অসাধারণ বড় কিছু আমরা ফিউড দেখতে পাচ্ছি, আর সেই সব কিছুর ভিত্তিতেই আমরা ভেবেছিলাম যে টিএলসিতে হয়তোবা ফিন ভার্সেস র্যান্ডি অর্টনের মধ্যে একটি ম্যাচ হবে। আর সেই ম্যাচটি অফিসিয়ালি WWE ম্যানেজমেন্ট কনফার্ম করে দিলেন টিএলসি পেপার ভিউয়ের জন্য ফিন ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচটি। চলুন সর্বপ্রথমে বলা যাক এই ম্যাচটি কেমন হতে পারে এবং এই ম্যাচটিতে কোনো স্পেশালি তৃতীয় কোনো ব্যক্তি জয়েন করবে নাকি কোনো সারপ্রাইজ থাকতে পারে। এই ম্যাচটিতে দুইজন রেসলারই অসাধারণ পারফরমেন্স দিবেন, কেননা র্যান্ডি অর্টনও একজন বিশ্বমানের রেসলার এবং ফিন্ডও তার ভৌতিক ক্যারেক্টারে অনেক ভয়ানক এবং অনেক শক্তিশালী রেসলার। অর্থাৎ র্যান্ডি অর্টন এবং দ্য ফিন্ডের মধ্যে যদি সেই ম্যাচটি অনুষ্ঠিত হয় তাহলে নিঃসন্দেহে অসাধারণ ম্যাচ হবে, কেননা পাস্টেও এদের একটি বড় সড়ো হিস্টোরি রয়েছে যেখানে র্যান্ডি অর্টন ফিন্ডের সাথে কাজ করতেন, অর্থাৎ ফিন্ড নয় সেখানে ব্রেওয়াইটের সাথে তার ওয়াইফ ফ্যামিলিতে কাজ করতেন, কিন্তু পরবর্তীতে র্যান্ডি অর্টন তাকে ধোকা দেন এবং তার ঘর পুড়িয়ে দিয়েছিলেন। তো এমন কিছু ইন্টারেস্টিং অ্যাঙ্গেল দেখিয়েছিল WWE ম্যানেজমেন্ট, কিন্তু পরবর্তীতে দ্য ফিন্ড এসে সেই বিষয়গুলো আবারও তুলে ধরছেন এবং তার মধ্যে ম্যাচ হচ্ছে। তো এই ম্যাচটিতে ফিন্ড এবং র্যান্ডি অর্টন তারা দুজনেই নিঃসন্দেহে অসাধারণ ভালো পারফরমেন্স দিবেন, যেখানে র্যান্ডি অর্টন তিনি পারফরমেন্স দিবেন এবং তার ফিনিশার থেকে শুরু করে বেশ কিছু বাজেভাবে আক্রমণ করবেন, যেগুলো যেই মারগুলো খেয়েও সেই ম্যাচটিতে টিকে থাকবেন দ্য ফিন্ড। আর অপরদিকে দ্য ফিন্ড একের পর এক ফিনিশার খেয়েও সেই ম্যাচটিতে টিকে থাকবেন এবং র্যান্ডি অর্টনকে অনেক ভয় দেখাবেন। তবে এই ম্যাচটিতে যদি কোনো সারপ্রাইজের কথা বলা হয় তাহলে র্যান্ডি অর্টন এই ম্যাচটিতে খেলতে খেলতে যখন পেরেই উঠবেন না ঠিক সেই সময় এই অ্যালেক্সা ব্লিজের হেল্প নেবেন, কেননা আপনারা দেখেছেন অ্যালেক্সা ব্লিজই হচ্ছেন দ্য ফিন্ডের দুর্বলতা, আর সেই দুর্বলতাটাকেই কাজে লাগাবেন র্যান্ডি অর্টন এবং অ্যালেক্সা ব্লিজকেই সেই ম্যাচের মধ্যে আনবেন এবং এনে অ্যালেক্সা ব্লিজের সাহায্য নিয়ে সেই ম্যাচটিতে হয়তোবা আনক্লিয়ারভাবে জয় তুলে নিতে পারেন র্যান্ডি অর্টন, আবার দ্য ফিন্ডও দাপটে জয় তুলে নিতে পারেন। তবে WWE ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং WWE বেশ কয়েকটি সাইটের পক্ষ থেকে কিছুটা রিউমার্স পাওয়া যাচ্ছে যে এদের ফিউড টিএলসি পেপার ভিউয়ের পরেও কন্টিনিউ থাকবে, অর্থাৎ এদের ম্যাচটিতে হয়তো বা ক্লিয়ার কোনো রেজাল্ট নাও পাওয়া যেতে পারে। আর ক্লিয়ারভাবে যদি বলা যায় এদের ম্যাচটিতে কে জিতবে, তাহলে অবশ্যই বলা যায় যে এদের ম্যাচটিতে ক্লিয়ারলি কোনো রেজাল্ট আসবে না, কেননা এদের ফিউডটি নেক্সট টাইমও কন্টিনিউ হবে, অর্থাৎ টিএলসি পেপার ভিউয়ের পরেও কন্টিনিউ হবে, সেহেতু মূলত এদের ক্লিয়ার কোনো রেজাল্ট না আসার সম্ভাবনায় রয়েছে প্রবল। তবে আপনার কী মনে হয় ফিন্ড এবং র্যান্ডি অর্টনের এই ম্যাচটিতে কে জিতবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।